সে আজকে সকালে তার নানির বাড়িতে আসছে, 8টা সাড়ে 8টার দিকে আসছে। এসে সে নাস্তা পানি করলো, বাজার করলো, তারপর থেকে আইসা বলতেছে তার খারাপ লাগতেছে। তারপর প্রাথমিকভাবে বাড়ির পানি ডাললো, এসির ভিতরে রাখলো, রাখার পরে ডাক্তার আনলো, ডাক্তার দেখাইলো, প্রেশার ডালবো দেখাইছে। তারপরে তারে বাসা থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে প্রেশার ডালবো, পেটে গ্যাস আছে। আসলে মারা গেছে কি কি এরকম কি বলছে? না, ডাক্তার বাসায় মারা যায়নি, ডাক্তার আসার সময় সে না 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 হাসপাতাল নেওয়ার পরে যে তখন স্ট্রোক করছে বলছে। স্ট্রোক না, হিট স্ট্রোক, গরমে গরমে মনে হচ্ছে না, হিট স্ট্রোক বলছে। আমি তো ইভান, আমার সম্পর্কে ভাতিজা হয়। সে গতকাল তার নানি বাড়িতেই ছিল, মামা বাড়িতে ছিল না। আজ সকালে সে তার নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ভগীরথপুরে আসে। আসার পর থেকেই সে বলতেছে তার ভালো লাগতেছে না, অসুস্থতা বোধ করছে। তারপর স্থানীয় ডাক্তার এনে প্রেশার মাপার পর দেখে যে প্রেশারটা বোধ দেখা গেছে। তারপর থেকে শারীরিকভাবে অবনতি হওয়ার পর 11:30-12টার দিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করে। নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখান থেকে দেখে বলল যে হিট স্ট্রোক হতে পারে। এই হল সে 3 বছর একজন কন্যা সন্তানের পিতা। 30-32 বছর হবে অল্প সময়ে তার মৃত্যুতে এলাকাবাসী মনে দাগ কেটেছে এবং এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আচ্ছা